বাবা বিরাট বড় ডাক্তার, এহেন ডাক্তার কন্যার একদা মেয়ে একদিন বেনি ঝুলিয়ে স্কুলে যেতেন। স্কুলের নাম মোস্ট প্রবাবলি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়, আর ছাত্রী অরুণিমা ঘোষ। পরিচালক অনিন্দ্য বিকাশ দত্তর বঙ্কুবাবু ছবিতে বৃদ্ধ বঙ্কু শাশ্বত চট্টোপাধ্যায়ের ছোট বৌমা হয়েছিলেন অরুণিমা, বিপরীতে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন। মজার ব্যাপার হলো, এই বঙ্কুবাবু ছবিটিতে অভিনয়ের স্বার্থে প্রীতি মতনার্থে ভূকম্প ধরিয়ে স্কুটি চালানো শেখেন অরুণিমা। তবে আসল গপ্পটা কিন্তু অরুণিমার ডায়েটিং নিয়ে। পিকাল জিরো নিয়ে টলিউডের কোন হিরো অবসেশনে মাইন্ড স্টেশনে বসে হ্যালের হালুয়া খান কিনা জানা নেই, তবে যেটা জানা আছে তার নাম কলকাতার রসগোল্লার দোষ। কলির কেতায় রসগোল্লার দোষ, প্যাটের ভয়ে বমি করলেন অরুণিমা ঘোষ। সত্যি সত্যি টুকটুকে চিলি সস, ও বস প্লিজ টস। যেদিন বঙ্কুবাবু শুটিং এ এসে অরুণিমার ডাক্তার ড্যাড সবাইকে খাওয়ালেন রসগোল্লার স্মৃতি, তার মিনিট কুড়ি পর থেকেই আহারে ভীতি। ডায়েটিং বেল্ট, ডায়েটিং বেল্ট ফুললি, তবে মোটা রোগা সব বটি সাম্যবাদে পোড়াচ্ছে চুল্লি। যাই হোক, অরুণিমার বাবার খাইয়ে দেওয়া রসগোল্লাটা অরুণিমা জাস্ট গরম জল খেয়ে বমি করে দিল। এটাকে কে কিভাবে নেবেন সেটা কিন্তু আজও গোলমেলে। কিন্তু এতে প্রমাণ মেলে যে ডাক্তারিটা অরুণিমা তার বাবার চেয়েও ভালো বোঝেন, তাই এক্সট্রা মেদ ঝরানোর জেদ বমি করার সুযোগ খোঁজেন। তবে বমির কথাই যখন উঠল, বিশেষত একজন যুবতী মহিলার বমি করার কথা, তখন এ কথা মনে রাখতেই হবে যে কখনো কখনো যুবতী মহিলাদের বমি পাওয়ার সাথে সাথে মাথাও ঘোরে। কেউ কেউ পান মেন্টাল শক, মুখে সবে বিস্বাদ লাগে, শুধু খেতে ইচ্ছে করে টক। এইসব ব্যাপার নিয়ে লুজ টক করাটা আপাতত মুলতুবি থাক। ফিগার মেনটেনের ব্যাপারে অরুণিমাকে বেস্ট অফ লাক।